আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি মূলত কথা বলবো জাপানের জব নিয়ে। কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটাতে আমি বলেছিলাম কিভাবে আপনি জাপানে আসার পরে খুব সহজে জব পাবেন এবং জবে অ্যাপ্লাই করার যে সিস্টেমগুলো এবং কিভাবে আপনি ইন্টারভিউয়ের ডেট নেবেন সেগুলো নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। যদি সেই ভিডিওটা আপনি পেয়ে না থাকেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে আসবেন। এবং একজন ছোট ভাই জাপানে আসছে, প্রায় 3 মাসের মতো হয়ে গেছে, আর ও জব খুব চেষ্টা করতেছে। আজকে রোদের তাপমাত্রা খুব বেশি, আজকে বের হয়েছি ছোট ভাইটাকে নিয়ে। আমি শুরুর দিকে যে কোম্পানিতে জব করতাম সেই কোম্পানিতে ওকে নিয়ে যাচ্ছি জবের ব্যাপারে কথা বলার জন্য, দেখা যাক জবটা আসলে হয় কি না। আর ওই সেই ছোট যার কথা বলছিলাম, আমার কোম্পানিতে, আমি বর্তমানে যে কোম্পানিতে আছি সে কোম্পানিতে ওকে ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দিয়েছিলাম এবং সব কিছু শিডিউল হাতে দিয়েছে এবং ডিউটির ডেটও দিয়ে দিছে। কিন্তু পরবর্তীতে বলছিলাম যেটা, যে আবার সাইনে না করে দিছে যে না, এখন লোক একবারে লাগবে না, লোক অনেক বেশি, তো বাঙালিদের আমাদের এখন ওই কোম্পানিতে আর নিচ্ছে না, অন্যান্য কান্ট্রির মিয়ানমারদের বেশি নিচ্ছে, নেপালিদেরও তেমন একটা নিচ্ছে না। তো এই যে জবে ঢুকে 2 দিন পরে জব ছেড়ে দেওয়া, এটা একটা নেগেটিভ দিক, আর এটা খুব খারাপ চোখে দেখে জব হয়েছে। এই জন্য মূলত সে কোম্পানিতে তার জবটা হয়নি। এত সুন্দর একটা জব, সে জব নিয়ে খুব বেশি টেনশনে আছে, আজকে 3 মাসের মতো হয়ে গেল, জব এখন পর্যন্ত পায় নাই, সেজন্য আমি এখন নিয়ে যাচ্ছি। আজকে রোদ খুব বেশি। তো ও হচ্ছে জাহিরুল, আজকে 3 মাস হয়ে গেছে জাপানে আসার, এখন পর্যন্ত একটা ব্যাংক জব হয়নি, এমনি অন্যান্য জব করে, এগুলো দিয়েই চলতেছে। জাহিরুল কিছু বলো। কিন্তু আমি 3 মাস হলো জাপান আসলাম, আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম। এখনো পর্যন্ত কোনো কাজ পাচ্ছি না, বাইরের কোম্পানি থেকে আমাকে শিফট দিছিল কিন্তু পরে পরবর্তীতে যাওয়াতে না করে দিছে। তো এখন আপাতত খুবই একটা ব্যাংক জব নিয়ে খুব টেনশনে আছি, যতক্ষণ তো ব্যাংক জব না ততক্ষণ পর্যন্ত জাপানের মতো জায়গায় চলা অনেক কষ্টের। আর আপাতত 3 মাস হলো চলতেছি এভাবে, একটু মানে টুকটাক কাজ করে নিজের খরচ আর হচ্ছে নিজের বাসা ভাড়া এগুলা চলতেছে, তো এগুলো তো চলা যায় না। এর সাথে আজকে একটা কোম্পানিতে যাচ্ছি, দেখা যাক ওইখানে গেলে কি হয়, যদি ভাইয়ের মাধ্যমে কোনো একটা উপকার হয় তাহলে ভাইয়ের কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকবো। তো thank you.
জয়েরকে নিয়ে গিয়েছিলাম আমার আগের কোম্পানিতে, কিন্তু দুঃখের বিষয় হলো সেখানে এখন যেহেতু গ্রীষ্মকালীন ছুটি আর লোক খুব বেশি, সেজন্য বললো জব নাই। এখন আসলে এটা খুবই দুঃখের বিষয়, জব খুঁজতেছি। জব এই মুহূর্তে সব জায়গায় লোক একবারে ভর্তি, তারপরও খোঁজার কোনো বিকল্প নাই। তো জহির জাপানে আসার পর অনেক প্রবলেম ফেস করতেছে এখন পর্যন্ত। আপনারা বলছিলেন যে জাপানে আসার পরে একটা স্টুডেন্ট কি রকমের সমস্যার সম্মুখীন হয় সেগুলো যদি নিয়ে একটু ভিডিও করতেন। তো জহির বর্তমানে যেগুলো ফেস করতেছে জাপান আসার পর সেগুলো শেয়ার করবে। জহির, তুমি জাপানে আসার পর এখন পর্যন্ত তোমার আসার থেকে যে যে সমস্যাগুলো সেগুলো একটু বলো, যারা আসবে তাদের জন্য একটা হেল্প হবে। জাপানে আসার আগে অবশ্যই প্রত্যেককে বলবো যে ভালো একটা সেন্টার চুজ করার জন্য, যাতে ভাষা ভালোভাবে শিখতে পারে। সেকেন্ড হচ্ছে ভালো একটা স্কুল চুজ করার জন্য, যাতে যে স্কুলে আসলে ওই স্কুল যাতে ভালো একটা চাকরি দিয়ে দেয়, কারণ ভালো ভালো স্কুলগুলো দেখা গেছে চাকরির ক্ষেত্রে ছেলেদের কোনো অসুবিধা হয় না, আর যারা একটু নর্মাল স্কুলে আছে ওই ক্ষেত্রে নামমাত্র একটা চাকরি ধরে দিবে যদি সেটা সম্ভব হয় করবে, আর বেশিরভাগই অসম্ভব হয় এরকম কাজ ধরা দেয় যেটা পরবর্তীতে স্টুডেন্টের কাজ ছেড়ে দেয়। পরবর্তীতে দেখা গেছে আর নতুন করে কাজ পাইতে আমরা যারা N5 কমপ্লিট করে আসি তাদেরকে কাজ পাইতে একটু সমস্যা হয়, বিশেষ করে N4 যদি নিম্নতম N4 কমপ্লিট করে আসে তাহলে এখানে কাজের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। জাপানে জব আছে কিন্তু কথা না বলতে পারলে জব অনেকটাই টাফ, তাই আমি বলবো যে N4 কমপ্লিট করে আসলে, অন্ততপক্ষে N4 কমপ্লিট করে আসলে তার জন্য ভালো হবে, আর যদি N3 করে আসে তাহলে আরও ভালো, এখানে আর কোনো অসুবিধাই হবে না। তো আমি মনে করি দেশে তো পড়ালেখার অনেকটা স্কোপ আছে, এখানে কাজ করে নিজের সব কিছু মেনটেন করে পড়ালেখা করা খুবই টাফ। আর ফার্স্ট অফ অল প্রত্যেককে বলবো জাপান আসার আগে অবশ্যই একটা ভালো সেন্টার চুজ করার জন্য, যে সেন্টারটা আসলে সব দিক দিয়ে কথায় কাজে কমিটমেন্ট ঠিক রাখবে, ওই ক্ষেত্রে ওই সমস্ত সেন্টার চুজ করাই সবচেয়ে ভালো। আর যে সমস্ত সেন্টারের মধ্যে ভালো টিচার আছে যারা দক্ষ, যাদের মাধ্যমে অলরেডি অনেক স্টুডেন্ট জাপানে এসে প্রতিষ্ঠিত হয়েছে, ওই রকম একটা সেন্টার চুজ করা সবচেয়ে বেটার। তাহলে আমি মনে করি এখানে তাদের যে স্টুডেন্টরা আছে তাদের মাধ্যমে অনেক হেল্প পাওয়া যাবে। আর প্রত্যেকেই বলবে যে কোনো সেন্টার হোক, ছোট হোক বড় হোক, প্রত্যেকেই বলবে যে জাপান তার সব কিছু আছে, তুমি যাওয়ার পর ওইখানে সব কিছু রেডি, তোমার চাকরি বাকরি কোনো কিছু অসুবিধা হবে না। কিন্তু আসলে এখানে আসলে বাস্তবতা ভিন্ন, এখানে আসলে আসার পরে আর তোমাকে কেউ ফোন দিয়ে একটা মানে একটা ফোন কলও দিবে না, তুমি কিভাবে চলতেছো কি করতেছো কোনো কিছু জিজ্ঞেস করবে না। তাদের শুধু একটাই কাজ, মানে জাপান থেকে কোনো বাংলাদেশ থেকে কোনো রকমের জাপান আসা পুষতে বললেই শেষ। আর ভালো ভালো সেন্টার যেগুলো আছে তারা আসলে কমিটমেন্ট ঠিক দেয়, তারা আসলে প্রত্যেকটা স্টুডেন্টের খোঁজ খবর রাখে। জাপানে অনেকের সাথে কথা হয়েছে কিন্তু তারা দেখা গেছে অনেক ভালো ভালো সেন্টার থেকে আছে, তাদের সেন্সিরা অনেক আন্তরিক, তারা খুব ভালো পজিশনে আছে, ভালোভাবে চাকরি করতেছে। কিন্তু আমরা যারা একটু নর্মাল সেন্টার থেকে আছি তাদের জন্য, যেমন আমি 3 মাস ধরে খুবই অসুবিধার মধ্যে আছি, একটা নর্মাল সেন্টারের মাধ্যমে আসাতে আজকে আমার এই অবস্থা। তো হয়তোবা আমারও মানে পরিবর্তন হবে, কিন্তু যে সাময়িক যে টেনশন দেয় এটা আসলে খুবই একটা মানে বেদনার যন্ত্রণা। আরেকটা ব্যাপার হচ্ছে তুমি যে আসছো, তোমার সার্ভিস চার্জ কত নিয়েছে এবং কত কথা হয়েছিল? সার্ভিস চার্জ দিয়ে তার সাথে কোনো কথা হয় নাই, বলা হয়েছে যে তুমি পরবর্তীতে দিও, যে তোমার ভিসা আসুক তারপরে দিও। কিন্তু ভিসা আসার পরে সে আমার কাছ থেকে 3,500,000 দাবি করছে, অথচ বাংলাদেশে খুব বিএবি সেন্টারগুলোর মধ্যে 1,00,000 টাকা বেশি নেয় না। তো শেষ পর্যন্ত আমি যেহেতু সবকিছু মানে সুন্দরভাবে হয়ে গেছে, তাই শেষ পর্যন্ত আমি তার সাথে 1,80,000 টাকা দিয়ে আমি সার্ভিস চার্জ দিয়ে আসছি। তো আমার সবকিছু মিলে আমার 13,00,000 টাকা খরচ হয়েছে। এখন যে বাসাতে আছি ওই বাসাটার ভাড়া হয়েছে 55,000 ইয়েন, যেটা আমরা দুইজন থাকি, দুজনেই সবকিছু মানে টিপটিপটি মেনটেন করি। এখানে গ্যাস বিল, কারেন্ট বিল, গোসলের বিল আর বিভিন্ন মোবাইল বিল সবকিছু মিলে অনেক খরচ, প্রায় আমাদের মাসে বাসা ভাড়া, খাবার বিল, গ্যাস বিল যাবতীয় খরচ সবকিছু মিলে প্রায় 55,000 ইয়েন আমাদের খরচ যায় প্রত্যেক মাসে। তার উপরে আবার যারা দেশ থেকে আসবেন তাদের আবার এখানে আসার পরে গাকু 2-3 মাস পর থেকে প্যারা দেওয়া শুরু করবে নেক্সট ইয়ারের টিউশন ফির জন্য, যেটা আমার গাকুতেও আমাকে এখনই প্যারা দিছে যে ডিসেম্বরের মাসে 50% দেওয়ার জন্য। তো এখন মাসে 73 মান গাকু টিউশন ফি, এখন আমার তো প্রত্যেক মাসে প্রায় 60,000-61,000 মতন
টিউশন ফি মেইনটেইন করতে হবে। তো ওই জায়গায় আমি 3 মাস হয়ে গেল, এখনো তো কোনো কিছু করতে পারি, নিজের কাজই সুন্দরভাবে মেইনটেইন করতে পারিনি। তো সবকিছু মিলে খুবই টেনশনে আছি, তাই সবাইকে বলবো যাবার আসলে অবশ্যই ভালো একটা সেন্টার চুজ করার জন্য, যে সেন্টারটা আসলে কথাবার্তা এবং কমিটমেন্ট ঠিক থাকে। এরকম যেটা তো না হয় যে জাপান আসার পরে আর কোনো খবরই না দেবে, তখন কিন্তু সমস্যা। আর যাদের এখানে পরিচিত লোক আছে তাদের তো কোনো অসুবিধা নেই, আর আমরা তো যারা আইছি এখানে আসলে ওইরকম কেউ পরিচিত নাই, এই কারণে একটু সমস্যা বেশি। তো এই মুহূর্তে যেহেতু জহিরের জব হয়নি কিন্তু জব হয়ে যাবে আজকে আর কালকে, অনেকে আছে যে আসার পরে, যেমন আমি জাপানে আসার 7 দিন লাগে নাই আমার জব হয়ে গেছে, আমি নিজে জব একটা খুঁজে নিয়েছিলাম এবং আবার আমার একজন ছোট ভাই ও আবার এক জায়গায় সকাই করে দিয়েছিল আরেকটা জবে। তো বিষয় হচ্ছে জহিরেরও জব হবে, জহির টেনশন নেওয়ার কোনো কিছুই নাই, আরও অন্যান্য যারা আছে তাদের সাথে কথা বলা হয়ে গেছে অলরেডি, জব হয়ে যাবে। তবে অবশ্যই জাপানে আসতে গেলে আমি যেটা বারবার বলে থাকি, N3 লেভেলটা কমপ্লিট করে আসবেন, তাহলে জবের ব্যাপারে আপনার কারো কাছে খোঁজার লাগবে না, আপনি নিজেই আপনার জব ম্যানেজ করতে পারবেন। কারণ জব মূলত কী জন্য আপনাকে দিবে সেটা হচ্ছে কনভারসেশন লেভেল। আপনি যদি জাপানিজদের কথা বুঝতে পারেন এবং তারা কী বোঝাতে যাচ্ছে সেটা যদি বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনার জব তারা দিবে। কিন্তু আপনাকে কাজে নিল কিন্তু আপনি তাদের কথা কিছু বুঝতেছেন না, তাহলে কেন আপনাকে উনি চাকরিতে রাখবে, কেন আপনাকে মান্থলি স্যালারি দিবে, এটা একটা কারণ। তো সেজন্য আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে। আর জাপান আসার ব্যাপারে ভালো একটা এজেন্সি চুজ করা খুব বেশি জরুরি, যেটা জহিরও বললো, ভালো একটা এজেন্সি খোঁজখবর নেওয়ার পরে তারপরে আসবেন। আর যদি একান্তই কারোর যদি সেরকম কোনো লিঙ্ক না থাকে কিংবা কোনটা একবারে ভালো হবে সেসব বিষয়ে যদি জানতে চান, আমাকে পার্সোনালি একটা মেসেজ দিবেন, আমার কাছে যেটা বেস্ট মনে হবে আমি যেভাবে এসছি আমি আপনাকে সেটাই সাজেস্ট করব। আশা করি আপনাদের অনেকটা সেভ হবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, সবাই জহিরের জন্য দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম, আর আমাদের জন্য দোয়া করবেন। আর যারা কবে সিরিতে আসবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, যেমন আপনাদের আসার পরে অনেক কিছু এখানে ফেস করতে হবে, অনেক প্রবলেম, যেমন সাইকেল কেনা থেকে শুরু করে আপনার বাসা নেওয়া অন্যান্য যত কিছু আমি আপনাদের হেল্প করবো ইনশাল্লাহ। সব শেষে একটাই কথা থাকবে, আপনারা সবাই N3 লেভেল কমপ্লিট করে জাপানে আসবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ হাফেজ।